এ দোকানদার ওয়ালা ভাই সুন্দর করে তুমি আমারে যুদ্ধের পোশাক দাও তাড়াতাড়ি করি আমারে একটা ঢাল দাও নবী যুদ্ধের ময়দানে গেছে আমি এখন বিয়া করব না আমি এদিকে আনন্দ করব আর নবীর যদি বেঈমানেরা মারে আমি কেমনে সহ্য করব না না নবীর মারবে নবীর গায়ে কাটার আজর পড়বে ফুলের টোকা পড়লেও আমি সাআদ সহ্য করতে পারব না দৌড়াইয়া যুদ্ধের ময়দানে সাআদ চলে গেল নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়া যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতেছে হঠাৎ যুদ্ধ শেষ হয়ে গেছে বিজয়ের মালা মুসলমানের গলায় হঠাৎ করিয়া নবী শহীদদের লাশ এক জায়গায় জমা করছে এই লাশের মধ্যে দেখে হযরতে সাআদের লাশ আহ নবী কইছে সাআদ রে পাঠাইছিলাম বিয়া করতে সাআদ বিয়া করে নাই সুন্দর পোশাক কিনিয়া বিবাহ করার জন্য যায় না এই সাআদ আজকে আসছে যুদ্ধের ময়দানে দেখ সাআদ আমি নবীকে কেন কেমন অনুসরণ করছি নবী যদি যুদ্ধের ময়দানে যেতে পারে আর আমি বিয়া করব আনন্দ করব না না আমিও নবীর অনুসরণ করব আমিও যুদ্ধে যাব যদি বাঁচি বিয়া করব আর যদি না বাঁচি শহীদ হয়ে যাব যুদ্ধের ময়দানে যাইয়া সাআদ শহীদ হয়ে গেছে ও পর্দার অন্তরালার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা বোন অন্তরের কানটা সজাগ করে শুনো তদানীন্তন সময় ছোট ছোট দুই বছর আড়াই বছর এক বছর দুধের বাচ্চা তদানীন্তন সময় মহিলারা নবীর কাছে নিয়ে যাইত ও নবী আমার দেওয়ার মতো যুদ্ধের ময়দানে কিছু নাই ও নবী আমার দুধের বাচ্চা দিয়া দিলাম নবী বলতেন কি হবে এই দুধের বাচ্চা দিয়া ও পয়গম্বর আখিরাতের জন্য তেমন কিছু আমি মহিলা কামাই করতে পারি নাই ও নবীজি এই দুধের বাচ্চাটা আমি জিহাদের ময়দানে দান করলাম কি হবে জিহাদের ময়দানে দুধের বাচ্চা দিয়া মহিলারা বলতেন নবী মুসলমানের হাতে ঢাল নাই তলোয়ারের আঘাত ফিরাইবার জন্য ঢাল নাই মুসলমান অসহায় আমার এই বাচ্চাটার দিয়া ঢাল বানাইয়া মুসলমানের যোদ্ধারা যোদ্ধারা যুদ্ধ করবে বেঈমানের তীর আইসা আমার দুধের বাচ্চা বুক ছিদ্র হইয়া ওই পারে পাচার হয়ে যাবে আমার বাচ্চা শাহাদাতের পেয়ালা পান করবে এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে মারা যাবে শহীদ হয়ে যাবে ও নবী কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছু নিয়ে আইতে পারি না তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য নবীরে আমার দুধের বাচ্চাটা দিয়ে দিছিলাম এই উসিলায় তুমি আমারে মাফ করে দাও কেমন মহিলা ছিল তদানীন্তন সময় লম্বা ঘটনা সংক্ষেপে বলি ওহুদের ময়দানে নবী হাজির হয়ে গেল সারা মদিনায় বেঈমানেরা গুজব ছড়াইয়া দিল কি গুজব বলে নবী নাই ওহুদের ময়দানে মরিয়া গেছে নবী নাই ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী নাই ওহুদের ময়দানে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গুজবটা চতুর্দিকে বেঈমানেরা ছড়াইয়া দিল মুসলমানের মনোবল দুর্বল করার জন্য কিন্তু না না
মুসলমানের মনোবল প্রথম অবস্থায় দুর্বল হয়ে গেছে যোদ্ধারা যুদ্ধ করে সাহাবা একরাম কয় আমি কার জন্য যুদ্ধ করব যেখানে নবী নাই সেখানে যুদ্ধ করে লাভ কি যদি নবী থাকতো যুদ্ধ করতাম কিন্তু নবী নাই যুদ্ধ করব না মনোবল দুর্বল কিন্তু ওই উহুদের ময়দানে বেঈমানদের তলোয়াতে তলোয়ারের আঘাতে মায়ার নবীর লোহার টুপি হেলমেট ভাঙা ই একটা লোহা ছিদ্র হইয়া কপাল মস্তিষ্কের কাছাকাছি চলে গেল নবী আমার রক্তে লাল বেঈমানের তলোয়ারের আঘাতে মায়ার নবীর দান দান শহীদ হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল উঁচু জায়গার থেকে মায়ার নবীর নিচু জায়গায় পড়ে গেল বেঈমানেরা উল্লাসে মাতিয়া কাফির দলেরা সব উড়াইয়া জয় পতাকা ঘোষণা করেছে নবীজি মরেছে ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে আর পাইবা না তার দেখা সেদিন যতই ছিল মুসলমান হইয়া পাগলের মত ময়দানে করে সবে কান্না কাটি আমরা জেতার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আমরা জেতার মহাব্বতের উম্মত উম্মতের করলাম কি শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটিছে কাফেরেরা বলছে তোমার পতিপুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাই না তা শুনতে বলো কেমন আছে আমার দয়ার নবী বলো কেমন আছে আমার মায়ার নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি হঠাৎ করি মায়ার নবী বলে দেরি করবি না এ সাহাবীরা আমি মরি নাই মরি নাই মরি নাই বেঈমানেরা গুজব ছড়াইছে যুদ্ধ চালাইয়া যা বেঈমানের মার ধর তার মানি হলো যুদ্ধ থামাবি না আমি নবী জীবিত আছি জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আরো কিছু সময় শুনবেন কতক্ষণ শুনতে চান আল্লাহ কবুল করুন ভাইরা আমার এজন্য লক্ষ্য করো মহিলা দৌড়াইতেছে কয় তোমার ছেলে শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হয়ে গেছে বাবা শহীদ হয়ে গেছে ভাই শহীদ হয়ে গেছে দরবাতা শহীদ হোক সব মরিয়া যাক কিন্তু বল আমার নবী কেমন আছে আল্লাহু আকবার কেমন মহিলা নবী ক মহিলা কয় অত কথা শুনতে চাই না শুনতে চাই মায়ার নবী কেমন আছে সুস্থ আছেনি তুমি কই আমি কই বর্তমানের নারী কই আগেকার জামানার নারী কই তারা নবীর জন্য জীবন দিয়া দিত তারপরও বেঈমানের কাছে মাথা নত করত না ঠিক কিনা সুমাইয়ারে কয় কালেমা স্যার কেন কালেমায় কি সমস্যা নতুন কোন ধর্মের আওয়াজ মক্কায় চলে না নতুন ধর্ম বলতে এটাই তো সঠিক তোমরা যেটা আছো এটা বেঠিক
কারণ যখন কোন মুসলমানের ভিতরে ঈমানের পাওয়ার বেড়ে যায় তখন তারে ফাঁসি দিবে নাকি তারে মেরে ফেলবে নাকি তারে গাল তারে তারে গুলি করে মারবে এদিকে লক্ষ্য নাই তার লক্ষ্য হলো 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নবীর কথা বলবো আল্লাহর কথা বলবো তাতে যদি আমার ফাঁসিও হয় হতে পারে তবু আল্লাহর কথা নবীর কথা বন্ধ করা যাবে না এটা হলো কামেল মুমিন যারা এদের আওয়াজ ঠিক কি না কামেল মুমিনের আওয়াজ তো হযরতে সাদের কথা বলতেছিলাম ঠিক না হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ শহীদ 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 মরিয়া গেল শাহাদাত বরণ করলো নবী আমার সাদের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আবার নবী হাসে আবার নবী চেহারাটা ঘুরায় অন্যদিকে নেয় সাহাবীরা উপস্থিত আশ্চর্য ব্যাপারটা কি নবী তাকাইয়া কান্দে আবার নবী হাসে আবার নবী চেহারাটা ঘুরায় নাই কেন কি অবস্থা ওই সাহাবীরা তোমরা কি আমারে কিছু প্রশ্ন করবা কেন এইভাবে নজর দাও কাহা নবী প্রশ্ন হলো আপনি সাদের দিকে তাকায়া কান্দেন মানুষ মরে গেলে কান্দেই পারে কান্না করেন ভালো কথা হাসেন কেন হাসলেন বুঝলাম আবার চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে ফিরাইলেন কেন নবী বলে যেই স্যার আমি আমার জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবনটা বিলায় দিল নতুন বিবাহ করবে বলে বিবাহ করলো না আমি নবী যুদ্ধের ময়দানে আসছি বলে সাদ যুদ্ধের ময়দানে আইসা জীবনটা বিলায় দিল ওই সাদের জন্য কি আমার মোটেও মায়া লাগে না ওই সাদের জন্য আমার মায়া লাগে দ্বিতীয় নাম্বার আমি হাসতেছি আল্লাহর জান্নাতের নেয়ামত তার জন্য তাকায় রইছে আমি নবী দেখতেছি জান্নাতের দরওয়াজাগুলি ঠাস 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 করে খুলে গেছে আমি নবী অন্যদিকে মুখ ফিরায় নিলাম কেন জানো মুখ ফিরায় নেওয়ার কারণ জান্নাতের মধ্য থেকে হুর গেলমান ইস্তিকবাল দিতে দিতে নিত্য নাচতে নাচতে ওই সাদেকে নেওয়ার জন্য আসতেছে যখন আসে হুরদের বুকের কাপড় একটু এলোমেলো হয়ে যায় আমি লজ্জায় অন্যদিকে তাকাই হায় হায় বুঝে না মরণ তো হবে না হবে না কথা কয় না আগুনে পুইরা মরলেও মরণ হবে গাড়ির নিচে চাপায় খায় মরলেও পানিতে ডুইবা মরলেও ঠাডা পুইরা মরলেও বুড়া হইয়া মরলেও জুয়ান হইয়া মরলেও মরা লাগবে তবে শহীদি মরণ এত সুন্দর পিপিলিকায় কামড় দিলে টের পাওয়া যায় শহীদি মরণে আর মনটাও টের পাওয়া যায় না খালি মরণ রে ভয় পায় খালি মরণ রে ভয় পায় খাটের নিচে যাইয়া লুকায় কামই গো আজরাইল তো খাটের নিচেও গেছে ঠিক না হায় হায় বুঝে না তাহলে নবীর অনুসরণ নবীর এত্তেবা নবীর সুন্নাত না মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে খানা খাওয়ার সময় বর্তমানের ঝামেলাটা হইলো কি এই ওয়াজ করতে গেলে আবার আরেক ঝামেলা পাঁচজন ডাক দিছে পাঁচজন হুজুর তিনজন খাইছে আর দুইজন বাকি আছে এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা খাওয়াইছে কই ডাইনিং টেবিলে তো ডাইনিং টেবিলে যে খাওয়াইছে আচ্ছা কোন তো দস্তরখানা আছে এটা কি নবীর তরিকা এটা কি সুন্নাত তো খানার সুন্নাত নাই আমি কত জায়গায় খানাই খাই এই অবস্থা দেখে কারণ আমার কোনো আমল নাই আমি আশা করি
এই একটা আমল আমি ধরে রাখছি আমি আমি এই একটা আমল ধরে রাখছি বাকি তো আমল লাখ লাখ নাই সব নষ্ট আমল কিন্তু একটা আমল ধরে রাখছি যে আমি যেখানেই যাই চেয়ার টেবিলে খানা খাই না আমি চেষ্টা করি বিছানায় লেসে দস্তরখানা বিছায়া খাইতে কিন্তু দেখা যায় আল্লাহ পাকের কিছু বান্দারা এমন আছে যে হুজুরে খাবে না কেন যে কোন সমস্যা নিজেরা চিন্তা ভাবনা করে দেখা যায় যে হিম্মত করছি খাবো না আল্লাহর রহমত ওখানে না খাওয়ায়া আরো ভালো পজিশনে সুন্নাত তরিকায় খাইছি যেমন আর অভ্যাস নেই কারণ আপনি যদি চিন্তা করেন না আমারও খানা খাওয়া উচিত নবীর সুন্নাত তরিকায় নাকি যদি এভাবে চলা যায় ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর আল্লাহ যারে ভালোবাসে তারে ঘুমাইতে দেয় না কথা কয় না আল্লাহ যারে ভালোবাসে তার খাওয়া দাওয়াও ঠিক মতো করতে দেয় না আল্লাহ যারে ভালোবাসে আল্লাহর সাথে যার প্রেম আল্লাহর সাথে যার মহব্বত আল্লাহর সাথে গভীর সম্পর্ক যার হয়ে গেছে তিনটার সময় উইডা আল্লাহর কুদরতি কদমে সেজদায় আর কয় তুমি কই সবাই ঘুমায় উনি ঘুমায় না আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ ঘুমায়নি জোরে 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 আল্লাহ খায়নি বান্দা বানাইছে আল্লাহ আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আমার লয় নাই আমার ক্ষয় নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার ঘুমানি নাই আমার তন্দ্রা নাই আমার জিমানি নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার ছেলেও নাই আমার মেয়েও নাই সুবহানাল্লাহ গন এই রাতে যখন কেউ উঠে উঠা যখন রাতে ওঠে কারা দিনে যার ইমানদার বেশি ইমান যার মজবুত বেশি কথা বোঝেন নাই মনে হয় রাত্রে ইবাদতে জাগায় দেবে দিনের ইবাদতে সুবহানাল্লাহ গন দিনের ইবাদতে রাত্রে জাগাইয়া আল্লাহর ইবাদত করায়া দেবে আচ্ছা কোন আল্লাহর যারা পাগল আল্লাহ যারে আল্লাহর পাগল বানায় কি দিয়া খাইলো কি খাইলো খানার দোষ ধরে কথা কয় না কেন কি খাইলো না খাইলো আলহামদুলিল্লাহ কি খাইলো না খাইলো আলহামদুলিল্লাহ কি দিল না দিল আলহামদুলিল্লাহ কথা কন না কেন তাহলে ঘুমের দিকে খাওয়ার দিকে খেয়াল নাই এই তো মুসা নবী কইছে এই জন্য দিনে কথা কও রাইতে কথা কও মুসার নামে মুসা নবীর নামের সামনে টাইটেল লাগানো কালিমুল্লাহ বেশি বেশি কথা কয় বেশি বেশি কথা কয় হাজার বার কথা কয় আল্লাহ রে এইটা কয় আল্লাহ এইটা জবাব দেয় মুসা নবী বারবার আল্লাহ রে কয় আল্লাহ জবাব দেয় একদিন কয় এইভাবে আর গোপনে গোপনে কথা ভালো লাগে না এখন একটু দেখতে চাই দেখছেন অডিওতে কথা কয় আর ভাল লাগে না অডিওতে কইতে 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 এত মহাব্বত হইছে এখন একটু ভিডিওতে দেখা দাও ভিডিওতে কইছে এখন আর ভালো লাগে না কয় আসো অমুক জায়গায় ডেটিং করো দেখা দাও দেখা দিছে দুজনের কথাবার্তা ভালো লাগছে কয়দিন পরে বিবাহ হয়ে গেছে কথা কন না কেন বাস গেল এক ঝামেলা বিবাহ হয়ে গেছে তার মানে কি যত বেশি কথা তত বেশি মায়া যত বেশি কথা তত বেশি মায়া আল্লাহর সাথে মায়া লাগায় মুসা নবী খালি মায়া তুমি কই আমি তো এখানেই আছি সুবহানাল্লাহ কয় না মুসা নবী কয় তুমি কই আমি তো আছি কি বলবা বলো আমি জবাব দিই আমি তোমার একটু দেখবার চাই কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরের আইগা সবাই চলিয়া যাবে কবরের মধ্যে ফিরিস্তা প্রশ্ন করবে জবাব সঠিক হয়ে যাবে আল্লাহ ফিরিস্তাদের বলবে ও ফিরিস্তারা
এই কবরটারে কবর রাখিস না জান্নাতের সাথে একটা সুরঙ্গ বানায়া দে নবীর সাথে একটা সুরঙ্গ বানাইয়া দে কবরে ঘুমাইয়া জান্নাতের নিয়ামত দেখবে কবরটা কবর থাকবে না কবরটা আল্লাহর ওয়াদারে কবর জান্নাতের বাগান হয়ে যাবে এ যুবক ভাই পা দুটা আগায় দিলে আমি তোমার পা ধরে বলবো আর নামাজ সারিও না আর রোজা সারিও না নবীর সুন্নাত বিপরীত কোন কাজ করিও না কারণ মরতে তোমারও হবে আমারও হবে অন্ধকারে কি করো আলোতে কি করো এই জমিনে কি করো কি আমল দুনিয়ার কেউ দেখে না সব কিছু দেখে আমার আল্লাহ অন্ধকারে পাপ করেছো কত দুনিয়ার কেউ দেখে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন দুই কাঁধে দুইজন ফেরেশতা তোমার আমার সব আমল লিপিবদ্ধ হয় মানি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা এমন একটা আমল নামা তোমার আমার হায়াতি জিন্দেগিতে তুমি কতটা মিথ্যা বলেছো তুমি জানো না কিন্তু তোমার আমল নামায় লেখা আছে নাই কষ্ট হয় আহ অনেক সময় সার্ভিস দিলাম আপনারা যারা বসছেন লাস্টের দিকে যে মোটামুটি একটু কথা বলতেছি কথা বলতে পারবো আসলে এটা আপনাদের অনেক বড় দোয়া বলেছি আরো বলার দরকার সারা রাত বললে ফুরাবে না আর কোরআনের কথা যত শুনবে তত মজা লাগবে এই মজা দুনিয়ার কোন বক্তারা মিটাইতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে আল্লাহর কোরআনের বয়ান করবে সুবহানাল্লাহ আল্লাহ নিজে বয়ান করবে সূরা আর রহমান থেকে সুবহানাল্লাহ জান্নাতীরা বোঝায় জান্নাতীরা বোঝায় কত হাজার কোটি কত মিলিয়ন বিলিয়ন হিসাব আছে ওই জান্নাতে বৈশা অনুষ্ঠানে সবার সামনে আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবে কেমন হইতে পারে যখন ওই ভালো কণ্ঠওয়ালা কারীরা তেলাওয়াত করে কত মজার তেলাওয়াত মানুষ পাগল হয়ে যায় মনে হয় যেন কলিজা ফাট কলিজা ফেটে যায় ঠিক না এরকম কত তেলাওয়াত এত মজার তেলাওয়াত এই তেলাওয়াত আল্লাহ করবে আল্লাহর কুদরতি কণ্ঠে যখন তেলাওয়াতে টান দিবে বান্দা গুলি খালি হেলিতে দুলিতে থাকবে কি যে মজার তেলাওয়াত ওই যে আল্লাহরে দেখা যায় ওই যে আল্লাহরে দেখা যায় বোঝেন না মনে হয় যে তেলাওয়াত করে আরে দেখা যায় আপনারা যেরকম পিছনের মানুষ আমারে কষ্ট কইরা দেখতেছেন পিছনের মানুষ কষ্ট হয় না দেখতে এত কষ্ট না নবী কয় পূর্ণিমাসের চাঁদ বরিশালওয়ালারা যেরকম দেখে বিরাবিরি ধাক্কা ধাক্কি লাগে না মাদারীপুরওয়ালারাও দেখে বিরাবিরি ধাক্কা ধাক্কি করা লাগে না আল্লাহরে দেখবে সারা জান্নাতীরা পূর্ণিমাসের চাঁদের মতো কোনো ধাক্কা ধাক্কি লাগবে না আসুদা মিটিয়া মিটিয়া দেখবে আল্লাহ হঠাৎ গায়েব হয়ে যাবে এ ফেরেশতারা আল্লাহ কই আল্লাহ কই
মাত্র দেখা দিয়া আবার লুকাইয়া গেল কয় মাত্র না 70 হাজার বছর গেছে এইভাবে চলতে থাকবে কিছুদিন পর পর সুবহানাল্লাহ হ্যাঁ তবে জীবনটাকে আল্লাহর রাস্তায় চালাও রাগ কইরো না ভাই অনেক কথা বলছি কলিজায়ও আঘাত পেতে পারো রাগ কইরো না কারণ তোমার সাথে আমার জমি নিয়া দ্বন্দ্ব নাই টাকা নিয়া দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার লেনদেন হয় না কিন্তু তুমি আমার মুসলিম ভাই হিসেবে তোমার জন্য একটু মায়া লাগে তুমি নামাজ পড়বা না নামাজটা বিরা জাহান্নামী হবা তুমি রোজা রাখবা না রোজা না রাইখা জাহান্নামী হবা তুমি একজন মুসলমানের সন্তান নবীর উম্মত হিসেবে টুপিটা মাথায় রাখবা না তুমি একজন মুসলমানের সন্তান নবীর উম্মত কোন নবী বলে রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুল আমবিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি এই নবীর উম্মত হইয়া তুমি নবীর সুন্নতি দাড়িটা রাখবা না নবীর সুন্নতি পোশাকটা পরবা না এটা তো হতে পারে না এজন্য দরদ মাখা কণ্ঠে বলি নবীর সুন্নতি টুপিটা লাগাও নবীর সুন্নতি দাড়িটা গালে উঠাও নবীর সুন্নতি পোশাকটা গায়ে পরো খাওয়ার সময় দস্তরখানা বিছায়া খাও ঘুমানোর সময় ডান কাতে নবীর সুন্নতি কায়দায় ঘুমাও আর দুরূদ পড়তে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন